ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি আসর, অর্থ জৌলুস খ্যাতি কি নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে, তাই তো এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব নামি দামি ক্রিকেটার। তবে ব্যতিক্রম আছে অনেক, সুযোগ থাকা সত্ত্বেও আইপিএল থেকে নাম সরিয়ে নেন অনেক ক্রিকেটার। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত হওয়া এবারের আইপিএল এর মেগা অকশনে নাম লিখিয়েছেন 1500 বেশি ক্রিকেটার, যার মধ্যে ইংলিশ ক্রিকেটারের সংখ্যা ছিল 52। তবে সেখানে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে না দেখে অবাকই হয়েছেন অনেকে। এর আগেও আইপিএল মাতিয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক, খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস এর হয়ে। তবে হঠাৎ কেন 2025 আইপিএল এর নিলামে নিজের নাম দেননি স্টোকস? নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্ট চার্চ টেস্টের আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ টেস্ট অধিনায়ক জানান, জাতীয় দলকে প্রাধান্য দিতেই আইপিএল এ নাম দেননি তিনি। আমি ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি, আমি চাই যতটা সম্ভব ইংল্যান্ডের হয়ে খেলতে, যার জন্য আমার শরীরকেও বিশ্রাম দিতে হবে। আপনাকে ওয়ার্কলোডের বিষয়টিও মাথায় রাখা উচিত, সামনে আমাদের অনেকগুলো সিরিজ আছে, আমি ইংল্যান্ডের হয়ে সবগুলো সিরিজেই খেলতে চাই। চলতি বছর ইংল্যান্ডে আয়োজিত দ্য 100 টুর্নামেন্ট খেলার সময় চোটে পড়েন স্টোকস, এরপর 2 মাস মাঠের বাইরে চলে যান থ্রি লায়ন্স অধিনায়ক, পাকিস্তান সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি। এদিকে বিসিসিআই এর নতুন নিয়ম অনুযায়ী স্টোকস এর আইপিএল ক্যারিয়ার অনেকটাই শেষের পথে, মেগা নিলামে নাম না দেওয়ায় আইপিএল এর মিনি অকশন গুলোতে থাকছেন না এই অলরাউন্ডার। তবে আরো একটা নিয়ম আছে, কোন ক্রিকেটার যদি চোটের কারণে সরে দাঁড়ায় তাহলে সংশ্লিষ্ট বোর্ডের ছাড়পত্র নিয়ে আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হলে অংশ নিতে পারবেন বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার।